আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আজ কিন্তু এইচএসসি পরীক্ষা 2022-এর রেজাল্ট প্রকাশ পেয়েছে। তো অনেকের পরীক্ষায় খারাপ হয়েছে, আবার অনেকের পরীক্ষায় ফেল এসেছে। তো কিছু পয়েন্ট বা কিছু মার্কের জন্য যাদের এ প্লাস হয়নি, কিংবা আপনার যদি এফ গ্রেড এসে থাকে আপনার যে পরীক্ষায়, সেটাতে কিন্তু চাইলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন, এবং বোর্ড চ্যালেঞ্জ যে আবেদন সেটি শুরু কবে শেষ কবে, বোর্ড চ্যালেঞ্জ করতে আসলে কত টাকা প্রয়োজন পড়বে, সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, এবং যাদের ফলাফল ভালো হয়নি, কোনো কারণে ফলাফল খারাপ হয়েছে বা ফেল করেছেন, তারা হতাশ হবেন না, তারা বোর্ড চ্যালেঞ্জ করেন। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অবশ্যই চেঞ্জ হবে। তো চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক এই বোর্ড চ্যালেঞ্জটা আপনারা কীভাবে করবেন বা ফল পুনরীক্ষণ কীভাবে করবেন। তো মূল ভিডিওতে আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর আপনারা মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখবেন সেই বিষয়ে নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, তাহলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একদম মার্ক সহ কিন্তু রেজাল্ট আসছে। তো যখন রেজাল্ট হয় তখন কিন্তু শুরুতে কিন্তু মার্ক সহ পাওয়া যায় না। সো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কয়েক ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করার পর যদি আপনারা ট্রাই করেন তাহলে হয়তো বা মার্ক সহ রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো চলুন আমরা মূল বিষয়টি নিয়ে আলোচনা করি। তো দেখতেই পাচ্ছেন এটি মূলত মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহীর বিজ্ঞপ্তি। সো এই বিজ্ঞপ্তিকে সবাই ফলো করবে। আর একটা বিষয়, সকল বোর্ডের জন্য এই 9/2/2023 তারিখ থেকে 15/2/2023 তারিখ পর্যন্ত এই ফল পুনরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার যে সময় সেটি দেওয়া থাকবে। অনেকেই বলতে পারেন যে আমার বোর্ড তো ঢাকা বোর্ড, তাহলে কি আমার ওই একই ডেট থাকবে? অবশ্যই একই ডেট থাকবে। যারা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে সকল বোর্ডের জন্য কিন্তু এই তারিখ বরাদ্দ থাকবে। সো এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনরীক্ষণের জন্য আবেদন করতে হবে। তো শুরুতেই বলে রাখি, ফল পুনরীক্ষণ করার জন্য আপনার একটা টেলিটক প্রিপেড সিমের প্রয়োজন পড়বে, কারণ টেলিটক ছাড়া এই আপনার ফল পুনরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। সো টেলিটক সিম অবশ্যই প্রয়োজন পড়বে। টেলিটক সিম প্রথমে সংগ্রহ করে নিতে হবে। টেলিটক সিমে আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা আপনাকে রিচার্জ করে রাখতে হবে। তো রাখার পর আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে। সো RSC হচ্ছে SMS ফরম্যাট, যেটাকে আমরা বলে থাকি। RSC লেখার পরে আপনাকে লিখতে হবে আপনার বোর্ডের, আপনি যে বোর্ডের আওতায় HSC পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে। তো আমি আবার বলে দিচ্ছি, RSC স্পেস দিয়ে আপনাকে আপনার বোর্ডের প্রথম তিনটে অক্ষর লিখতে হবে। যেমন এখানে RASA লেখা আছে, কারণ এটা রাজশাহী বোর্ড অনুসারে করা আছে। সো যারা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, অন্যান্য যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর জন্য ভিন্ন ভিন্ন কোড আছে, বোর্ডের প্রথম তিনটে অক্ষর আপনার এখানে বসিয়ে দেবেন। এরপর স্পেস দিয়ে আপনার HSC পরীক্ষার যে রোল নাম্বার সেটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আবার স্পেস দিবেন। দেওয়ার পর আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান বা ফল পুনরীক্ষণ করতে চান সেই বিষয় কোডটি লিখে দেবেন। এখানে টাইপ করে দিতে হবে বিষয় কোড, যেমন এখানে 101, 2, 7, 8, যার খারাপ হয়েছে যেটা শুধু সেইটা আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে যদি একাধিক বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু কমা দিয়ে লিখতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর মেসেজটা সেন্ড করবেন 1 6 3 বলতে। সেন্ড করার পর আপনার কাছে একটা ফিতে এসএমএস আসবে, যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে, এবং 8 সংখ্যাটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ পেনিং আপনার লিখতে হবে RSC স্পেস ইয়াস স্পেস, যে পিন নাম্বারটা ফ্রিতে পাবেন সেই পিন নাম্বারটা দিয়ে আপনার স্পেস দিয়ে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে মেসেজটা 1 6 বলতে সেন্ড করলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে, সাথে সাথে আপনাকে ফ্রিতে এসএমএসে জানিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় বলবো, প্রত্যেকটা যে সাবজেক্ট আছে তার জন্য কিন্তু আপনার 150 টাকা করে খরচ পড়বে। সো মিনিমাম SMS চার্জ সহ পার সাবজেক্ট আপনার 155 টাকা করে পড়বে। সো আপনারা অবশ্যই যারা 2 সাবজেক্ট করবেন তাদেরকে 310 টাকা আপনার ফোনে রাখতে হবে বা 305 টাকা রাখতে হবে। সো বিষয়টা মাথায় রাখবেন, যারা অনেকগুলো সাবজেক্ট করেছেন সেক্ষেত্রে এই 150 গুণন সেই সাবজেক্ট বসবে। যেমন ধরেন 5টা করলে 150 গুণন 5, তারপরে 3টা করলে 150 গুণন 3, এরকম করে কিন্তু আপনার ব্যালেন্সটা কেটে নেওয়া হবে। আমি আবার বলে দিচ্ছি, আপনারা এই যে তারিখ দেওয়া আছে এই 9/2/2023 তারিখ থেকে 15/2/2023 তারিখ পর্যন্ত সকল বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সেটি আপনারা এই সময়ের মধ্যে করতে পারবেন। আর একটা বিষয় বলবো, আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা এরকম মার্কশিট সহ রেজাল্ট কীভাবে পাবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটা দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।